শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম রফিকুল ইসলাম, পিতার নাম মরহুম ফয়েজ আহমদ, মাতার নাম মরহুমা সমেরা খাতুন। গ্রাম পশ্চিমগন্ডি, বলখালী, চট্টগ্রাম। আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার অন্তর্গত বলখালী উপজেলার ফকিরনির দিঘির পাড়ে। যেই ফকিরনির দিঘির পাড়, এটা শাহ সুজার আমলে ফকিরজি এটা কর্তন করেছিল, তার নামানুসারে এটা ফকিরনির দিঘি। এবং এই ফকিরনির দিঘির পাড়ে উপজেলার যে বিল্ডিংটা ছিল, পুরনো বিল্ডিংটা, ওইটাতেই ছিল রাজাকারদের ক্যাম্প। নবাবের আমলে এটা কর্তন করা হয়েছিল। 71-এর আগে কি ছিলেন? 71-এর আগে আমি ছাত্র ছিলাম কুমদন্ডি পাইলট বিশ্ববিদ্যালয়, ওইটাতে আমি ছাত্র হিসাবে ছিলাম। কোন ক্লাসে? 10ম শ্রেণী। যখন বঙ্গবন্ধু 70-এর নির্বাচনের সময় এখানে আসে, তখন আমাদেরকে দাঁড় করিয়েছিল ছাত্রছাত্রীদেরকে রাস্তার এক পাশে, আর জনগণ দাঁড় করিয়েছিল আরেক পাশে। উনি কুমদন্ডি ফুলতল থেকে হেঁটে হেঁটে সবার সাথে হ্যান্ডশেক করে আসছিল। সেই দিন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়ি। 71-এ আমাদের বোয়ালখালীতে মেনেছিলেন ডাক্তার এম এ মান্নান। ডাক্তার এম এ মান্নান আমাদেরকে সংগঠিত করে কানুঙ্গুপাড়া সেনবাড়ি থেকে, আমাদের 10 থেকে 12 জনের একটা দল, ওই যে এদিকে রামগড় সীমান্ত দিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পথ দেখিয়ে দেয়। আমরা অনেক কষ্ট সৃষ্টি, কারণ ওই বছর অবিরাম বৃষ্টি হচ্ছিল। ওই বৃষ্টিতে ভিজে খাওয়া দাওয়া কিছু নাই, রাতে চলতে পারতাম, দিনে চলতাম না। খুব কষ্ট সহ্য করে আমরা রামগড় সীমান্তের ওই খালটা পেরিয়ে ত্রিপুরার বগাবা প্রশিক্ষণ কেন্দ্রে যাই। ওখান থেকে আমরা কী করি, প্রশিক্ষণ নিয়ে আবার আমরা বাংলাদেশে ফিরে আসি। বাংলাদেশে ফিরে আসার পর আমরা 10 জনের একটা দলে বিভক্ত হয়ে পড়ি। আমার দলে দলনেতা ছিল নজরুল ভাই। তো আমরা ফকির আলি গান বোট অপারেশন করছিলাম, ওখানে কয়েকটা দল ছিল। সলমান ভাই ফকিরখালী সরণদ্বীপের ফকিরখালী একটা গান বোট টহল দিত, অর্থাৎ সমুদ্রপথে গান বোট টহল দিত। ওইটা আমরা অ্যাটাক করার জন্য সলমান ভাইয়ের নেতৃত্বে আমরা কয়েকটা দল সেখানে তাদেরকে সারাসিভাবে ঘিরে ফেলি। তারা যখন আমাদের নাগালের ভিতরে আসে, তখন আমরা তাদেরকে অ্যাটাক করি। অ্যাটাক করার পর এখন শুনতে পেলাম যে আমাদের এক ভাই আঘাত হয়েছে, ওই শহীদ রহমান ভাই।
তখন আমরা একটু স্থিমিত হলাম। ওরা মনে করছে যে আমরা পালিয়ে গেছি, কিন্তু আমরা পালিয়ে যাই নাই। আমরা আবার সলমান ভাইয়ের গোপনী ইশারায় তাদের উপর আক্রমণ শুরু করলাম। তখন তারা বেশ গোলা বারুদ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। আমার সাথে শামসুদ্দিন ভাই ছিলেন, ওবায়দুল আকবর ভাই ছিলেন, তারপরে আবু তালেব ছিলেন, তারপরে আরও অনেকে ছিলেন। তারপর আসি নাফিজের কাটার অপারেশনে। নাফিজের কাটার অপারেশনেও কয়েকটা দল আমরা একসাথে শামসুদ্দিন ভাইয়ের দল সহ এটা করি। তাদেরকে রাতের 12টার পরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা আসলে আমাদের সৌভাগ্য। বৃষ্টি হওয়াতে তাদেরকে আমরা আক্রমণ করতে সুযোগ পেয়েছি, সারাসি আক্রমণ করছিলাম। এটা আবুল হোসেন ভাইয়ের নেতৃত্বে হয়েছিল। এরপর আমরা আসি এই যে 13 নম্বর ভোলের অপারেশনে। 13 নম্বর ভোল অর্থাৎ গুমনন্ডি রেলওয়ে স্টেশনের 22 সিগন্যালে 13 নম্বর ভোল, ওখানেও শামসুল্লাহ ওবায়দুল আকবর ভাইয়ের অর্থাৎ কয়েকটা দল অর্থাৎ 4-5টা দল আমরা একসাথে অ্যাটাক করে তাদেরকে ওই ইঞ্জিনের মধ্যে কয়েকটা পাঞ্জাবি থাকতো আর চালক থাকতো, তখন আমরা অ্যাটাক করি। এক পর্যায়ে দেখা গেল তাদের একটা পাঞ্জাবিকে আমরা আহত করেছি। আহত করার ফলে তারা তড়িঘড়ি করে পালিয়ে যায়। ব্রিজটা কি ফেলে দিয়েছিলেন? না, ব্রিজটা ফেলানো হয়নি। আরও অনেক অপারেশন আছে, ওই বেঙ্গুলোর অপারেশন আছে, তামিলনাড়ি ফুলের অপারেশন আছে, অনেক অপারেশন। এই যে রাজাকার ক্যাম্প অপারেশন, এটাতেও আমাদের দুজন ভাই শহীদ হয়েছে, শহীদ ওয়াজেদ এবং শহীদ বেবী। তো এইভাবে আমরা বেশ কয়েকটা অপারেশনে আমরা অংশ নিয়েছিলাম। অংশ নেওয়ার পরে এই 16 ডিসেম্বর কোথায়? 16 ডিসেম্বরের দিন আমরা এই থানা কোয়ার্টারে ছিলাম। আমরা রাজাকারদের ধরে এনে ভূমি অফিসের ওখানে দুটা জাম গাছ ছিল, ওই জাম গাছের ওখানে আমরা কী করছি, ওনাদেরকে লটকাই দিছি, পুর করে পা বেঁধে লটকাই দিছি। তারপর দর্শকেরা এসে তাদেরকে কিছু মারছে আর কি। তারপরে ওই যে ওইটা ছিল ইউএনএ বাসভবনটা ছিল কি টর্চার সেল, ওই টর্চার সেলে সারা রাত মারধর করতো, ওইখানে ওই যে বৈদ্যভূমিতে নিয়ে কি মেরে ফেলতো গুলি করে। এই যে আমাদের ওয়াজেদ ভাই, ওয়াজেদ ভাই মরে না তো, ওয়াজেদ ভাই স্প্রিন্টারের আঘাতে তার নাড়িভুঁড়ি বেরিয়েছিল, কিন্তু ফরানটা যায়নি। এই ফরানটা নিছে কে? ওই ইয়ে সাকা চৌধুরী, এই সালারপুর নিছে, ওই পাথর বেঁধে কর্ণফুলী নদীতে ফেলে দিছে ওয়াজেদ ভাইকে, অনেক মারধর করছে। তো এক পর্যায়ে সাকার এত গালাগালি করতো, যেমন ওর বাবাও গালাগালি করতো মা মাছি ধরে, যখন মাকে গালি দিছে তখন ওয়াজেদ ভাই বলে শালা শালা, মাকে রক্ষা করার জন্য যুদ্ধে এসেছি আবার আমার মাকে গাল দিবি, তখন লাথি মারছিল সাকাকে। এই আহত অবস্থা লাথি মারছিল, তখন তাকে রাগ করে সে সিরিয়ে নিয়ে ওখানে পাথর বেঁধে ফেলে দিয়েছিল। গুমনন্ডি আশ্রমে নিতে পারলে আমরা ভালো করে ফেলতাম ওটা ওকে, ওখানে আমাদের ডাক্তার ছিল। এখন কেমন আছেন বলেন? এখন আল্লাহ রহমতে ভালো আছি, তবে শারীরিকভাবে অসুস্থ, এখন হৃদরোগে আক্রান্ত, একবার স্ট্রোক করছি, মাইল্ড স্ট্রোক। বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশ আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু সেই বাংলাদেশ আমরা পাই নাই। কারণ নিচের লেভেলের যত সরকারি কর্মচারী আছে তারা দুর্নীতি পড়ায়, তো উপরের লেভেলেরটা কিছুটা ভালো আছে। আমি কয়েকবার ডিসি অফিসে গেছি, যথেষ্ট সম্মান দিয়েছে এবং যথেষ্ট আমার কাজও করে দিয়েছে, সাথে সাথে ইমিডিয়েটলি অ্যাকশান লিখে দিছে ইএনও এবং অ্যাসিলেন্টকে লিখে দিয়েছে যে ইমিডিয়েটলি অ্যাকশান, তারা যথেষ্ট সম্মান করছে। ডিসি সাহেবের নাম কী ছিল? মমিনুলক সাহেব, তখন চট্টগ্রামের ডিসি ছিল মমিনুলক সাহেব, এখন তো নতুন আসছে, এটা যায়নি, এটার কাছে যায়নি। আসসালামু আলাইকুম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন,
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।